गुड मॉर्निंग वेलकम टू द वर्ल्ड ऑफ बायोलॉजी की স্কুলের ছুটি তো 30 জুন অবধি বেড়ে গেল, মানে স্কুল 30 জুন অবধি বন্ধ, মানে প্রায় 3 মাস আমরা বাড়িতে বসে থাকব। ভাবা যায় প্রায় 3 মাস হতে যাচ্ছে। এই 3 মাস বাড়িতে থাকাকালীন পড়াশোনার পাশাপাশি আমি নিজেকে কমপ্লিটলি গ্রুম করে নেব। আমি অলরেডি 3টে ভিডিও দিয়ে দিয়েছি নিজেকে গ্রুম করার, মানে মোটিভেশনাল ভিডিও। আজকে আমরা মোটিভেশনাল ভিডিওর পার্ট 4 নিয়ে আলোচনা করব। আজকে আমার আলোচনার বিষয় মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধির 5টা বৈজ্ঞানিক উপায়। এই 5টা বৈজ্ঞানিক উপায় আমি যে বই থেকে সাজেস্টিং হয়েতে নিয়েছি, সেই বইটি হচ্ছেন ড্যানিয়েল ল্যাভিটিন বলে একজন নিউরোসার্জন রয়েছেন, ওনার লেখা বই অর্গানাইজড মাইন্ড। সেখানে উনি অজস্র এরকম মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধির অজস্র উপায় বলে গেছেন। সেগুলোর মধ্যে থেকে 5টা উপায়কে আমি বেছে নিয়েছি সায়েন্টিফিক ওয়ে, যেটা সবাই ফলো করতে পারে, নট অনলি ফর স্টুডেন্টস, যারা কাজকর্ম করছেন, চাকরি করছেন বা বিভিন্ন প্রফেশনে আছেন বা বিজনেস করছেন, তাদের জন্যও কিন্তু এটা ইম্পর্টেন্ট। তাই এই 3টে মাস আমি পড়াশোনাতেও যেমন নিজেকে ইম্প্রুভ করব, তার পাশাপাশি নিজেকে কমপ্লিটলি গ্রুম করব। তার জন্য যা যা দরকার আমি তোমাদের জন্য রয়েছি, তোমাদের হেল্প করব। পড়াশোনার ভিডিও আপলোডের পাশাপাশি এই রকম ভিডিওগুলো তোমাদের জন্য দিতে থাকবো। তাই আমার যা যা নেগেটিভ পয়েন্ট আছে এই 3 মাসে আমি সেগুলোকে রিপেয়ার করে পজিটিভে ট্রান্সফার করব, যাতে আফটার 3 মান্থস আমি নিজের কাছে অন্য আমি হয়ে ধরা দিই, বা আমি একটা সাধারণ মিডিয়কার স্টুডেন্ট থেকে এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট হতে পারি, সেই জার্নিটা স্টার্ট করতে পারি, বা ভবিষ্যতে বিশাল বড় একটা জায়গায় যাওয়ার জন্য সেই যে জার্নি অফ 1000 মাইলস স্টার্টস উইথ এ সিঙ্গল স্টেপ, সেই স্টেপটা নিতে আমি তোমাদের সাহায্য করব। তাই আজকে আমার বিষয় মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধির 5টা উপায়, কী করে আমার ব্রেনকে আমি ইউটিলাইজ করতে পারি প্রপার রেস্ট দিয়ে, সমস্ত কাজে ব্রেনের 100% আমি ইউজ করতে পারি, সেই 5টা উপায় তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। সো স্টে টিউনড উইথ মি, দেখতে থাকো 5টা উপায় নিয়ে আলোচনা করছি ড্যানিয়েল ল্যাভিটিনের অর্গানাইজড মাইন্ড বই থেকে 5টা সহজ উপায়। পয়েন্ট নাম্বার 1, একসঙ্গে অনেকগুলো কাজ করব না। আমরা হামেশাই কি করি জানো তো, পড়তে বসি বা যে কোনো কাজ করতে বসি, নিয়ে এক সাইডে ফোনটা ঘাঁটতে থাকি, আর একদিকে পেনটা নিয়ে ঘাঁটতে থাকি, বা একদিকে হোমওয়ার্ক করছি, করতে করতে হঠাৎ করে মনে পড়লো এই পড়াটা হয়নি ওটা করিনি, বা এই টিউশনে পড়া করতে করতে স্কুলের পড়া করি, এই করতে করতে না পুরো একটা হজবরলা সিচুয়েশন হয়ে যায়। তাই সবার আগে আমরা একসঙ্গে অনেকগুলো কাজ করব না। আমরা যতই নিজেকে স্মার্ট ভাবি না কেন, আমাদের ব্রেন কিন্তু একসঙ্গে একের অধিক কাজ নিতে পারে না। তাই আমরা চেষ্টা করব একসঙ্গে অনেকগুলো কাজ করব না। তাই সবার আগে ভেবে নাও যে আমার কোন কাজটা ইম্পর্টেন্ট, সেই অনুযায়ী সাজিয়ে নাও কোন পড়াটা আমাকে সবার আগে করতে হবে। সেই তোমার স্টুডেন্ট লাইফের ক্ষেত্রে বলছি, সেই পড়াটা আগে করে সেই অনুযায়ী তারপরে লেস ইম্পর্টেন্ট পড়া, তারপরে পড়া, এইভাবে এগো। তাই সবার আগে আমরা একসঙ্গে অনেকগুলো কাজ করব না। একসঙ্গে অনেকগুলো কাজ করলে কিন্তু আমি কোনো কাজটাই করতে পারবো না। তাই যত বেশি তুমি মাল্টিটাস্কিং কম করবে, তত বেশি তোমার কাজের মানে কাজের কোয়ালিটি বাড়বে, তোমার কাজ আরও ভালো হবে, ব্রেন বেশি কাজ করবে, এবং তোমার স্ট্রেসও কম হবে, এবং তোমার ডিস্ট্র্যাকশনও কম হবে। তাই ফার্স্ট স্টপ ডুইং মাল্টিটাস্কিং, একসঙ্গে অনেকগুলো কাজ আমরা করব না, এটা আমাদের মাথায় রাখতে হবে। পয়েন্ট নাম্বার 2 আমি যেটা বলবো সেটা হচ্ছে মিনিমাইজ দ্য নাম্বার অফ ডিসিশন পার ডে। রিসার্চ বলছে একজন মানুষের মস্তিষ্ক প্রতিদিন 35,000 ডিসিশন নেয়। ভেবে দেখো আমরা প্রতিদিন 35,000টা সিদ্ধান্ত নিই, যেটা করবো না এটা করবো না, এটা করবো না এটা করবো না, এই করতে গিয়ে আমরা যে কাজটা ভালো করে করা দরকার সেটাকেই করতে পারি না, আমাদের ব্রেনটার পাওয়ার কমিয়ে দিই। আমি একটা উদাহরণ দিই, নরেন্দ্র মোদী বা মমতা ব্যানার্জি বা ধরো নেলসন ম্যান্ডেলা বা ধরো বারাক ওবামা, এদের দেখেছো প্রতিদিন এরা একই রকমের জামাকাপড় পরে, একই স্টাইলের। কখনো ভেবে দেখেছো কেন পরে? এদের তো ইচ্ছা হতেই পারে, যে নরেন্দ্র মোদীতে ইচ্ছা হতেই পারে আজকে পাঞ্জাবি পাজামা ছেড়ে আমি প্যান্ট শার্ট পরি বা কোট পরি বা ওয়েস্টার্ন পরি, এথনিকটা না পরে। বাট না, ওরা কখনো জামা কাপড়ের পেছনে বেশি সময় দিয়ে, বা যারা বড় বড় লিডার্স বা যারা বড় বড় যেমন স্টিভ জবস, যারা বড় বড় কোম্পানির ডিরেক্টর রতন টাটা, এদেরও ক্ষেত্রেও তাই, নিজেদের জামা কাপড়ের পেছনে বেশি সময় দিয়ে বা নিজেদের জামা কাপড় নিয়ে বেশি ভেবে এরা নিজেদের কাজটাকে কিন্তু ফোকাস হয় না, মানে নষ্ট করে না, ডিমোটিভেটেড হয় না। আমার বলার উদ্দেশ্য একটাই, যে আমরা প্রতিদিন অজস্র অযৌক্তিক সিদ্ধান্ত নিয়ে নিজেদেরকে
নিজের ব্রেনের পাওয়ারটাকে নষ্ট করি। আমরা চেষ্টা করব যে ডিসিশনগুলো আমার দরকার নেই সেগুলো ভাববো না, যেগুলো ইম্পর্টেন্ট মানে ক্রিটিক্যাল ডিসিশনগুলো নেব, নন ক্রিটিক্যাল ডিসিশনগুলোকে ইগনোর করব, যাতে আমার বাকি ব্রেনের পুরো পাওয়ারটা আমার নিজস্ব কাজে ইউজ করতে পারি। তাই নিজেদের জামা কাপড়, খাবার দাবার বা হোয়াট এভার স্টাইল, এই সমস্ত কিছুর বেসিক ম্যান্ডেটারি যেগুলো সেগুলো করব, বাট সারাক্ষণ এগুলো নিয়ে ভেবে নিজের পড়াশোনাটা বা নিজের কাজটাকে নষ্ট করব না। তাই আমার বলার উদ্দেশ্য এটাই, মিনিমাইজ দ্য নাম্বার অফ ডিসিশন পার ডে, এই হলো পয়েন্ট নাম্বার টু। পয়েন্ট নাম্বার থ্রি, ভেরি ভাইটাল, নেক্সট ডে যে কাজগুলো করবে তার একটা রুটিন করে রাখো। তাতে কী হবে বলো তো, নেক্সট ডে যখন সেই রুটিন ওয়াইজ তুমি কাজগুলো করতে থাকবে না, পারলে একটা প্যাড নাও বা একটা বড় পেজ নাও বা ডায়েরি নাও, সেখানে নেক্সট ডে আমাকে যে যে কাজগুলো করতে হবে তার পরপর পরপর রুটিন করে রাখো, একটা করে কাজ করো, টিক দাও, দেখবে পরবর্তীকালে সেই কাজগুলো যখন করতে যাবে আরও ভালো করে করতে পারবে। আর নাহলে কী হবে বলো তো, পুরো কাজগুলো কি বলবো অর্গানাইজড ওয়েতে হবে না। তাই ভালো করে নিজের ব্রেনটা ইউজ করার জন্য বা নিজের কাজগুলো করার জন্য নেক্সট ডের কাজটা রুটিন করে রাখো, বা নেক্সট ডে কোন কোনগুলো পড়বে বা কোন কোন সাবজেক্টে কোন কোন বিষয় পড়বে তার একটা রুটিন তোমরা বানিয়ে রাখো। তাতে কি হবে, যখন পরের দিন পড়তে বসছো তখন আমাকে ভাবতে হচ্ছে না যে আমি কোন বইটা পড়বো, কোন সাবজেক্টটা পড়বো, কোন পড়াটা করবো, কোন টিচারে পড়াটা করবো, আমার কাজ অনুযায়ী, ক্লাস ওয়ার্ক, হোমওয়ার্ক অনুযায়ী বা আমার ইম্পর্টেন্স অনুযায়ী আমি যদি পড়ার প্ল্যানটা আগের দিন করে রাখি নেক্সট ডে, তাহলে কি হবে আমার জিনিসটা আরও ইজি হয়ে যাবে, সময়টা বেঁচে যাচ্ছে এবং সেই সময়টা আমি আজকের পড়াতে কমপ্লিটলি ফোকাস করতে পারছি। তাই আমি কি করব, না নেক্সট ডের পড়াটা বা নেক্সট ডের রুটিনটা আগে করে রাখবো, তাহলে আমার কিন্তু একটা সমস্যা হবে না। আমাদের ব্রেনের মধ্যে গ্রে ম্যাটার আর হোয়াইট ম্যাটার বলে দুটো জিনিস রয়েছে, মানে ডুরা ম্যাটার বা পায়া ম্যাটার বা বলতে পারো ধূসর বস্তু। সেই ধূসর বস্তুর মধ্যে রিহার্সাল লুপ বলে একটা লুপ রয়েছে, সেই রিহার্সাল লুপের কাজই হচ্ছে আমাদের কি করা, না ধরো আমি যদি নেক্সট ডে কাজটা না রাখি, ধরো নেক্সট ডে আমার হয়তো বাড়িতে কারো জন্মদিন, আমাকে কি করতে হবে না, ধরো দুদিন পরে বা কালকে হয়তো আমার কোনো বন্ধুর জন্মদিন বা বাবা মামা কারো জন্মদিন, আমাকে হয়তো তার জন্য গিফট কিনতে হবে। আমি যদি সারাক্ষণ যদি সেটা না করে রাখি বা সেটা যদি রুটিন করে না রেখে দিই বা সেটা যদি লিখে না রাখি, তাহলে কী হবে বলো তো, সারাক্ষণ মাথাগুলো আমি তো ভুলে যাচ্ছি না, তো যদি ভুলে যাই কী হবে, যদি ভুলে যাই কী হবে, একটা আতঙ্ক তৈরি হবে যার ফলে আমার আজকের কাজগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই রিহার্সাল লুপ বারবার তোমার মাথায় আনতে থাকবে যে এই কাজটা এর জন্মদিন আছে, তুমি যদি ভুলে যেতে পারো তুমি ভুলে যেতে পারো, তাই আলটিমেটলি দেখা যাবে আমার প্রেজেন্টটাই নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমি কী করব, নেক্সট ডে যা যা শিডিউল আছে বা যা যা আছে তার একটা ম্যাপ বা তার একটা রুটিন আমি করে রাখবো। তাই এটাই বললাম যে নেক্সট ডে রুটিনটা করে রাখো, ইভেন মানে রাইট ইট ডাউন টু ইয়োর নেক্সট ডে রুটিন ইন ইয়োর কপি অর ইন ইয়োর মাইন্ড, এটা হচ্ছে নেক্সট পয়েন্ট। পয়েন্ট নাম্বার ফোর, এটাও একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ঘুম। আমাদের প্রতিদিন 8 ঘন্টা ঘুম দরকার, বড়রা বলেন বা সায়েন্টিস্টরা বলেন, ইয়েস এক্স্যাক্টলি। আমরা যদি রাতের ঘুমটা 8 ঘন্টা প্রপার হয় তাহলে দেখবে নেক্সট ডে আমার প্রত্যেকটা কাজ পজিটিভ হতে হচ্ছে, আমার শরীরটাও ফিট থাকছে এবং আমার সব কাজ ঠিকঠাক হচ্ছে। আর আমি যদি না ঘুমাই আমার কোনো কিচ্ছু ভালো করে হচ্ছে না। তাই আমরা চেষ্টা করব রাতে 8 ঘন্টা ঘুমানোর, এটা আমার দরকার। তাই 8 ঘন্টা ঘুমটা আমার দরকার আমার ব্রেনটাকে প্রপার রেস্ট দেওয়ার জন্য। আমরা যখন ঘুমোচ্ছি আমাদের ব্রেন কিন্তু ঘুমোয় না, আমাদের ব্রেন সারাদিনের কাজকর্মগুলোকে রিউইন্ড করতে থাকে এবং রিউইন্ড করে, ধরো তুমি একটা প্রবলেম নিয়ে শুলে, একটা অঙ্ক আজকে করতে বসলে হলো না, কিছুতেই হচ্ছে না অঙ্কটা, তুমি ঘুমিয়ে পড়লে, পরের দিন সকালবেলা উঠে ঘুমটা যখন ভালো হলো পরের দিন সকালবেলা উঠে অঙ্কটা পট করে হয়ে গেলো, কারণ আমাদের ব্রেন প্রপার রেস্ট পেয়েছে, তোমার ব্রেন প্রপার রেস্ট পেয়েছে এবং তার সাথে সাথে পরের দিন সেই সলভটা কোথাও গিয়ে তুমি সেই প্রবলেমটা নিয়ে শুয়েছো যে আমার অঙ্কটা হয়নি বা এই জিনিসটা সলভ হয়নি, পরের দিন হয়তো ওই রাতে যে ঘুমাচ্ছো সেই সময়টা তোমার ব্রেন কিন্তু তার আনসারটা খুঁজে বেড়াচ্ছে এবং পরের দিন যখন করতে বসলে ইজিলি হয়ে যাবে। তাই চেষ্টা করবে প্রতিদিন 8 ঘন্টা ঘুমানোর। যা একটা জিনিস জানো তো, দিনের বেলা যদি কেউ 10 মিনিটও ঘুমায় সেটা রাত্রে 1 ঘন্টা ঘুমের সমান। সেই জন্য বিদেশের দিকে কোনো কোনো কোম্পানি বা কোনো কোনো আইটি সেক্টরে প্রতিদিন মানে অফিসের মধ্যেই পাওয়ার ন্যাপের ব্যবস্থা রাখে, মানে টিফিনের সময় ওরা ধরো 20 মিনিট ওরা এক্সট্রা রাখে পাওয়ার এমপ্লয়ীদের পাওয়ার ন্যাপ, মানে ওই সময় এমপ্লয়িটা ঘুমোক 20 মিনিট বসে বা শুয়ে যেভাবে হোক, তাতে তখন তারা সেই পাওয়ার ন্যাপটা নিয়ে যখন কাজে ফেরত আসবে তার কাজটা আরও ভালো হবে। তাই আমরা চেষ্টা করব দিনের মধ্যে অ্যাটলিস্ট 8 ঘন্টা বা 1 ঘন্টা একটা পাওয়ার ন্যাপ নিয়ে নেবো আমার কাজের মাঝখানে, যদি সম্ভব হয়, সবার ক্ষেত্রে হয়তো সম্ভব হয় না, আর যদি সেটা সম্ভব নাও হয় রাতে যেন আমরা 8 ঘন্টা ঘুমাতে পারি, যাতে আমাদের ব্রেনটা প্রপার রেস্ট পায়, ব্রেনসের প্রবলেমের সলিউশনসগুলো পায় এবং আমরা কাজগুলো করতে পারি। এইভাবে আমরা ব্রেনের পাওয়ারকে বাড়াতে পারি। পয়েন্ট নাম্বার 5, লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা ইনস্ট্যান্ট দিই তোমাদেরকে।
আমরা প্রতিদিন দেখেছি আমাদের দরকারি জিনিসগুলো খালি হারিয়ে ফেলি। ধরো আমরা যারা চশমা পড়ি, বারবার চশমাটা হারিয়ে যায় না, বা ধরো পেন্সিল বক্সটা হারিয়ে যাচ্ছে না, ঘড়িটা হারিয়ে যায় না, বা বাড়ির চাবিটা হারিয়ে যায় না, হারিয়ে যাচ্ছে, তাই তো? দরকারি জিনিসগুলো বারবার, কিন্তু ব্রাশটা কি কখনো হারায়? বা ধরো টিফিন বক্সটা কি কখনো হারায়? জামা কাপড় কি কখনো হারায়? কারণ আমরা ব্রাশটাকে ব্রাশ রাখার জায়গাতেই রাখি, জামা কাপড়কে জামা কাপড় রাখার জায়গাতেই রাখি, জিনিসপত্রকে জিনিসপত্র রাখার জায়গাতেই রাখি। আর এই যে চাবি, এই যে চশমা, এই যে মোবাইল ফোন অনেক সময় হারিয়ে যায়, বাড়িতে বলি তো যে রিং করে দেখো তো ফোনটা পাচ্ছি না, কারণ এগুলোকে আমরা প্রপার জায়গাতে রাখি না। এই করতে গিয়ে আমাদের ব্রেনের অনেকটা পাওয়ার নষ্ট করে দিই, ফলে আমাদের পড়াশোনা বা কাজে ক্ষতি হয়ে যায় এই টেনশনের জন্য। সেই জন্য আমরা যদি প্রতিদিন বা আমাদের বাড়িতে একটা নির্দিষ্ট জায়গা মেনটেন করি, যে এখানে আমি চাবিটা রাখবো, এখানে আমি আমার চশমাটা রাখবো, এখানে আমি আমার ঘড়িটা রাখবো, তাহলে আমাদের মাথায় থাকবে আমাদের ওই অযথা ব্রেনের পাওয়ারটা বা ব্রেনটাকে নষ্ট করতে হচ্ছে না, বা আমাদের চিন্তা শক্তিটাকে নষ্ট করতে হচ্ছে না সেই সমস্ত জিনিস ভেবে। তাই যেটা বলতে চাইছি, আমাদের দরকারি জিনিসগুলোকে একটা একটা পার্টিকুলার জায়গা রাখো, সেই জায়গার মধ্যে দরকারি জিনিসগুলোকে রাখো। দরকার হলে তুমি যদি কোনো ব্যাগ মেনটেন করো, সেই ব্যাগের বিভিন্ন পকেট মেনটেন করো, সেই পকেটের স্টিকারে লিখে দাও যে এখানে তুমি এটা রেখেছো, ওখানে তুমি এগুলো রাখবে। সেরকমভাবে যদি গুছিয়ে রাখো, তাহলে কিন্তু আমাদের অযথা খুঁজে বা ভেবে বা টেনশন করে আমাদের ব্রেনের পাওয়ারটা নষ্ট হবে না। তাই এইভাবে জিনিসের জায়গার জিনিস জায়গায় রাখো এবং তাতে সুবিধা হবে। তাহলে এইভাবে আমরা আমাদের ব্রেনটাকে মানে সংরক্ষিত করতে পারি এবং ব্রেনের পাওয়ারটা বাড়াতে পারি। তাহলে এই পাঁচটা ওয়ে হলো। এই পাঁচটা ওয়ে শেষে সবার ইম্পর্টেন্ট জিনিসটা বলি। আমি এতগুলো জিনিস কেন বললাম জানো তো? এতগুলো জিনিস বললাম অযথা আমরা প্রতিদিন অনেক কিছু ভেবে, অনেক কিছু করে, অনেক টেনশন নিয়ে বা অযথা অনেক সময় নষ্ট করি। এইগুলোকে যদি আমি না করতে পারি বা এগুলোকে যা যা বললাম সেগুলোকে যদি প্রপার ওয়েতে করতে পারি, আমাদের ব্রেন না অনেকটা রেস্ট পাওয়ার সুযোগ পাবে, আমাদের ব্রেন ভালো দিকে ইউজ হওয়ার অনেকটা চান্স পাবে। আর আমি যত তাকে চান্স দেবো সে তত তার ক্ষমতা বাড়াবে। আমরা কেউ কিন্তু ভালো ব্রেন খারাপ ব্রেন বা ভালো মাথা খারাপ মাথা নিয়ে জন্মাই না, সবাই সমান ক্ষমতা নিয়ে জন্মায়। যে যত ইউটিলাইজ করে নিজের ব্রেনকে, প্রপার ওয়েতে ইউটিলাইজ করে, তার পড়াশোনা তত ভালো হয়, তার কাজ তত ভালো হয়। তাই আজ থেকে আমরা এই পাঁচটা ওয়ে প্রপার মেনে চলবো। দেখবে তোমার তিন চার দিন করে দেখো, ইজিলি দেখবে তোমার ইজিলি তোমার পড়াশোনা বা তোমার জিনিসগুলো ভালো হচ্ছে, কারণ আমরা বাজে দিকে নিজের ব্রেনটাকে এঙ্গেজ করছি না। তাই আমরা এইভাবে ফলো করব। প্রত্যেকে এগুলো ফলো করে আমাকে কিন্তু কমেন্টে লিখে জানিও যে তোমাদের কাজ হচ্ছে কিনা। তাহলে আমি তোমাদেরকে মোটিভেশনাল ভিডিওতে প্রথমেই লকডাউনের রুটিন বলেছিলাম, তারপরে পড়া মনে রাখার ইজি ওয়ে বলেছিলাম, তারপরে অলসতা দূর করার ওয়েগুলো বলে দিলাম। আজকে চার নম্বর ভিডিওতে আমরা বলে দিলাম যে কী বললাম না, কী করে আমরা ব্রেনকে বা ব্রেনের ক্ষমতাকে বা আমাদের মস্তিষ্কের ক্ষমতাকে বৃদ্ধি করতে পারি। সো এই হচ্ছে আজকের বিষয়। যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো যাতে সবাই জানতে পারে, এবং লাইক শেয়ার কমেন্ট মাস্ট। স্টে সেফ, স্টে হেলদি। থ্যাংক ইউ।